এই অধ্যায়ে আমরা আলোচনা করব চলতড়িৎ নিয়ে, এবং তার শুরুতেই চলে আসবে তড়িৎ প্রবাহের কথাটি। তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা, এবং আমরা স্থির তড়িৎ অধ্যায়ে যে চার্জ সম্পর্কে জেনেছিলাম সেটিকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি তড়িৎ প্রবাহ, অর্থাৎ একক সময়ে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে সেটি হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাপ। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। যদিও আসলে ইলেকট্রনের প্রবাহই হচ্ছে তড়িৎ প্রবাহ, কিন্তু প্রথাগতভাবে ধরে নেওয়া হয় যে ইলেকট্রন আসলে যেদিকে প্রবাহিত হয় অর্থাৎ ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে, সেদিকের উল্টো দিকটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, পজিটিভ টু নেগেটিভ, এটি হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের দিক। তোমার বইতে দেখবে একটি ছক দেওয়া আছে যেখানে বিভিন্ন বৈদ্যুতিক উপকরণের নাম এবং প্রতীক দেওয়া রয়েছে। তোমাদেরকে অবশ্যই এই নাম প্রতীকগুলো জেনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। যেমন সুইচ বলতে আমরা যেটা বলছি সেটির প্রতীক হচ্ছে এরকম, অথবা অ্যামিটার যেটাতে তড়িৎ মাপতে পারি, তড়িৎ প্রবাহ মাপতে পারি, সেটির প্রতীক হচ্ছে এরকম। এরকম আরও অনেকগুলো প্রতীক রয়েছে, তোমরা সেগুলো দেখে নিও। এখন আমরা চলে যাই পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী প্রসঙ্গে। পরিবাহী হচ্ছে সেই পদার্থ যার মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে এবং এর রোধ খুবই কম, যেমন তামা, রূপা, অ্যালুমিনিয়াম। অপরিবাহী হচ্ছে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, যেমন অধাতুগুলো, প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ এগুলো। আর অর্ধপরিবাহী হলো এটার রোধ অপরিবাহীর মতো অনেক বেশি নয়, আবার পরিবাহীর মতো কমও নয়, মাঝামাঝি, অর্থাৎ কিছু কারেন্ট যেতে পারে, যেমন জার্মানিয়াম, সিলিকন এগুলো। এটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী। তাহলে আমরা এই তিন রকম পরিবাহী পার্থক্য বুঝতে পারলাম। এবার আমরা আসি তড়িৎচালক শক্তি টার্মটিতে। তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই হচ্ছে W বাই কিউ, অর্থাৎ একটি একক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ হয় সেটি হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি ই। এর একক হচ্ছে ভোল্ট। এবার আমরা আমাদের জগৎ বিখ্যাত ওহমের সূত্র, ওহমস ল, সেটি আমরা ব্যাখ্যা করব এখন। ওহমস ল খুবই সহজ একটি ল বা আইন, অথবা সূত্র বলতে পারো। সূত্রটি হচ্ছে আই সমানুপাতিক ভি, অর্থাৎ স্থির তাপমাত্রায় পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ আই হয় তাহলে ওহমের সূত্র অনুযায়ী আই সমানুপাতিক ভি, অর্থাৎ যে পরিমাণ ভোল্টেজ বাড়বে আয়ের পরিমাণ, কারেন্টের পরিমাণ তত বাড়বে। তাহলে ভি আর আই এর অনুপাত একটা অবশ্য ধ্রুবক হবে, এবং এই ধ্রুবকটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এই আরটি আসলে রোধ। ভি বাই আই ইজ ইকুয়াল টু আর, ভি ইকুয়ালস টু আই আর। অর্থাৎ আমরা যদি লেখচিত্রের মাধ্যমে দেখাই, তুমি যদি এক্স অক্ষর দিকে একটা গ্রাফের এক্স অক্ষের দিকে তুমি যদি ভিকে নির্দেশ করো এবং ওয়াই অক্ষের দিকে তুমি যদি আসলে আইকে নির্দেশ করো, তাহলে তোমার এই সূত্র অনুসরণ করে তোমার গ্রাফটা হবে একদম সরল রেখার মতো, মানে এখান থেকে শুরু করে একদম এরকমভাবে সামনের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ সবসময় সমানুপাতিকভাবে বাড়ছে। ভি যত বাড়বে তত আমার আয়ের মানটা বাড়ছে, আর তোমার কিন্তু একটা ধ্রুবক, সো এটা চিন্তা করার দরকার নেই। যত তোমার ভি বাড়ছে তত তোমার আয় বাড়ছে, আবার ভি যত কমছে আয় তত কমছে। তাহলে চলো এখন আমরা এই ওহমের সূত্রটা একটা বর্তনীর মধ্যে কীভাবে ব্যবহার করা যায় সেটা দেখে ফেলি। আমরা একটি বর্তনী এঁকে ফেললাম, তো আমাদের মনে আছে যে সূত্রটা ছিল ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর, অর্থাৎ উপরে ভোল্টেজ এবং নিচে আর বা টোটাল রোধ। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে আই ইকুয়ালস টু দাঁড়াবে, যদি ভোল্টেজটা যদি ই হয় তৈরি চালু শক্তি, আর নিচে তাহলে আর এবং এই আর দুটো আর আছে একই সাথে, তাহলে টোটাল রোধটা আমাদের এইভাবে আসবে। এটা হচ্ছে আমাদের উপরোক্ত সার্কিটের জন্য তড়িৎ প্রবাহের মান। এখন এই রোধ বা আর জিনিসটা নির্ভর করে চারটি ব্যাপারের উপর, চারটি বিষয়ের উপর। কী কী? প্রথমত দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে এবং পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে। এখন আমাদের আর
এর একটি সূত্র হচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভর করা, আর সমানুপাতিক এল, যখন কিনা উপাদান তাপমাত্রা এগুলো ধ্রুব থাকে। আবার আমাদের আরেকটি সূত্র হচ্ছে ওয়ান বাই এ সমানুপাতিক, অর্থাৎ রোধ এর ব্যস্তানুপাতিক, যখন তাপমাত্রা এবং উপাদান ধ্রুব থাকে। এখন এই দুটো সূত্রকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে আর সমানুপাতিক আমরা এল বাই এ বলতে পারি, এবং এটাকে ধ্রুবক রো দ্বারা সমান করে ফেলতে পারি। এই রোকে বলা হয় আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের তাহলে মান কি দাঁড়াচ্ছে, রো ইকলস টু আর এ বাই এল। তাহলে আমাদের আরেকটি জিনিস বাকি থাকলো, সেটি হলো পরিবাহকত্ব। পরিবাহকত্ব বা সিগমা হলো ওয়ান বাই রো। উপরেরটার একক হচ্ছে ওহম মিটার, আর নিচেরটার একক হচ্ছে গিয়ে ওহম মিটারের ইনভার্স। এটাকে সিমেন্স একক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি জানলাম যে আপেক্ষিক রোধ কাকে বলে এবং পরিবাহকত্ব কাকে বলে। পাঠ্যপুস্তকের সংজ্ঞা অনুযায়ী কোনো নির্দিষ্ট তাপমাত্রার একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় ওই উপাদানের আপেক্ষিক রোধ বলে। এবার আমরা শ্রেণী এবং সমান্তরাল সমবায় রোধ সম্পর্কে জানব। আমাদের বাম দিকে রয়েছে শ্রেণী সমবায় রোধ, আর ডান দিকে রয়েছে সমান্তরাল সমবায় রোধ। এটাকে আমরা নাম দিব আর ওয়ান, আর টু এবং আর থ্রি। তোমাদেরকে মনে রাখতে হবে যদি আমাদের একাধিক রোধকে আমরা একটি রোধ দিয়ে প্রতিস্থাপন করলেও আমাদের এই সার্কিটের এই বর্তনীর কোনো ধর্মের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা সেই প্রতিস্থাপিত রোধকে বলতে পারি এই বর্তনীর জন্য তুল্য রোধ। যদি আর ওয়ান আর টু এরকম করে সিরিজে সংযুক্ত থাকে তাহলে আমাদের যেই তুল্য রোধ দ্বারা আমরা প্রতিস্থাপন করতে পারি আর ইকুইভ্যালেন্ট আর তুল্য ইজ ইকুয়াল টু হবে আর ওয়ান যোগ আর টু। কিন্তু যদি প্যারালাল হয় তাহলে আর ইকুইভ্যালেন্টের মান হবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এইটাকে যোগ করার পরে যদি উল্টিয়ে দিই, ইনভার্স করি, তাহলেই কেবল আমরা আর ইকুইভ্যালেন্ট পাবো। তাহলে আমরা শ্রেণী এবং সমান্তরাল সমবায় সম্পর্কে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে তড়িৎ ক্ষমতা সেটা কি। আমরা যদিও আগে চ্যাপ্টারে পড়িয়েছি সেটা, তড়িৎ ক্ষমতা পি ইজ ইকুয়াল টু হলো ডব্লিউ বাই টি, আবার পি ইকুয়ালস টু হচ্ছে ভি আই। আর আমরা যদি ভি ইকুয়ালস টু আই আর সূত্র বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব আই স্কোয়ার আর, আবার ভি স্কোয়ার বাই আরও, এই সূত্রটা মনে রাখতে হবে আমাদেরকে। এই সবগুলো সূত্র হচ্ছে আমাদের পাওয়ার বা ক্ষমতার সূত্র। আর তোমরা হয়তো আগে বি ইউটি অথবা তড়িৎ শক্তি ব্যয়ের হিসাব তোমরা পড়ে এসেছ। এটা কিলোওয়াট ঘন্টাতে হিসাব করা হয়, কিলোওয়াট আওয়ার। এটা কীভাবে করি আমরা, যখন আমাদের হাতে রূপান্তরিত শক্তি ডব্লিউ থাকে তারপরে আমরা সেটাকে টি দ্বারা ভাগ করে দিই তখন আমরা পেয়ে যাই ক্ষমতা কিলোওয়াট, যেটা 1000 ভাগ করার পরে আসে। এবার 1 কিলোওয়াট আওয়ার যদি আমাকে দেওয়া হয় এবং বলে যে এই জিনিসটাকে জুলে রূপান্তর করো, তখন আমরা কি করব, 1 কিলো মানে 1000 ওয়াট ইন্টু আওয়ার মানে হচ্ছে 3600, তার মানে 3.6 × 10^6 জুল। এখন আমরা এই পর্যন্ত শেখার সূত্রগুলো দিয়ে একটা অঙ্ক করব। যেমন একটা বাল্বের গায়ে লেখা আছে 100 ওয়াট 220 ভোল্ট। আচ্ছা, ফিলামেন্টের রোধ কত সেটা আমরা কীভাবে করতে পারি, এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাই আমরা কীভাবে করতে পারি। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে আর কত এবং তড়িৎ প্রবাহ কত। আমরা জানি যে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আমরা কি বলতে পারি, আর ইকুয়ালস টু হলো ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার মানে হলো 220 স্কোয়ার, আর নিচে হলো পি, দ্যাট ইজ 100, তার মানে কি 484 ওহম।